পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় তীর্থস্থানগুলির মধ্যে তারাপীঠ অন্যতম। বীরভূম জেলার প্রসিদ্ধ এই মহাপীঠের নাম শোনেননি এমন হয়তো কেউ নেই। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম ঘটে এই তীর্থস্থানে। তবে এখানে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ মানুষের চিন্তার বাইরে, বিজ্ঞানও যার সামনে নতমস্তক। পশ্চিমবঙ্গ তথা ভারতে তো অনেক কালী মন্দির আছে, কিন্তু এই মন্দিরের প্রতি মানুষের কেন এত টান? সবাই কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা তারা লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তারাপীঠ কালী মন্দিরের আসল রহস্য। সবাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এতে আমরা পরবর্তী ভিডিও আনতে অনুপ্রেরণা পাই। তারাপীঠ নিয়ে বহুকাল ধরে চলে আসছে বিভিন্ন মতবাদ, যেমন অনেকে এই স্থানকে শক্তিপীঠের অন্যতম বলে মনে করেন। তবে এর কোনো বড় প্রমাণ না থাকায় অনেকেই এই কথা মানতে নারাজ। ঠিক কত সালে এই পীঠস্থান আবিষ্কৃত হয় তা সঠিকভাবে জানা যায় না। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হল অতি প্রাচীন দেবী শিলা মা উগ্রতারা। তারাপীঠ এক মহাশক্তির কেন্দ্র, এখানে দেবীকে তারা রূপে পূজা করা হয়। মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে। সুদূর অতীত থেকে বহু সাধক তপস্যা করার জন্য এই স্থানে এসেছেন, কারণ এটি ভারতের সবচেয়ে বড় সিদ্ধপীঠগুলির মধ্যে অন্যতম। এখানকার এক বড় সাধক বামা খ্যাপা, যার ভালো নাম বামাচরণ চট্টোপাধ্যায়, তিনি বাংলার তন্ত্রচর্চাকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। তন্ত্রে উল্লেখিত শ্মশান ক্রিয়া সমাধা করতে সারা দেশ থেকে শাক্ত সাধকরা এখানে এসে থাকেন। দ্বারকা নদের তীরে অবস্থিত এই সিদ্ধপীঠের আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। যদিও এখানকার মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ, বাংলার নিজস্ব স্থাপত্য ভাবনার ছাপ দেখা যায় এখানে। মূলত চালার ডিজাইনের ওপরেই তৈরি। এখানকার দেবীর বিগ্রহ চতুর্ভুজ এবং মুণ্ডমালিনী। এই মূর্তির মস্তকে রৌপ্য মুকুট দেখা যায়। দেবীর কপালে এক বিশেষ সিঁদুর থাকে এবং এই সিঁদুরের টিকা পেতেই দর্শনার্থীদের ভিড় হয় দেখার মতো। তবে এই মন্দিরে মাঝে মধ্যে এমন চমৎকারী ঘটনা ঘটে যা ভক্তদের চিন্তারও বাইরে। তার সঙ্গে মহাশ্মশানের এক রোমাঞ্চকর পরিবেশ তো রয়েছেই। ভক্তরা মনে করেন এখানে পুজো দিলে সবার মনস্কামনা পূর্ণ হয়, মা তারা কাউকে খালি হাতে ফেরান না। বিভিন্ন অমাবস্যায় এই মন্দিরে বিশেষভাবে পুজো হয়, যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে পুজো দিতে আসেন। মহাপীঠ বলে পরিচিত এই মন্দির হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মস্থান। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর পুরনো হলেও তারাপীঠের ইতিহাস কিন্তু হাজার দেড় হাজার বছরেরও বেশি পুরনো। এই ইতিহাস প্রাচীন আবছায়া এক অতীতের মধ্যে মিশে আছে। একদিকে যেমন দলিল দস্তাবেজ রয়েছে, অন্যদিকে পুরাণ এবং লোককথা সব মিলিয়ে তারাপীঠের মন্দির ভক্তদের মনে এক ভিন্ন স্থান নিয়ে থাকে। এই বর্তমান মন্দিরটি মল্লারপুরের জমিদার স্থাপন করলেও তারাপীঠের সূচনা জয়দত্ত সদাগরের সময় থেকে। তন্ত্রিক তারাকে বলা হয়েছে দ্বিতীয় মহাবিদ্যা। দেবীর কটিদেশ ব্যাঘ্র চর্মে আবৃতা, মাথায় রয়েছে পঞ্চমুদ্রা সমন্বিত এক জটা, যা রূপ রস গন্ধ স্পর্শ ইত্যাদি বিজয় জ্ঞানের প্রতীক। দেবীর বাস যেহেতু শ্মশানে, তাই সেখানে চিতাগ্নি রূপে অবস্থান করেন তারামা, সাথে থাকেন ডাকিনী যোগিনীরা। বহু মানুষ অমাবস্যার রাতে দূর থেকে এই জ্যোতি দেখতে পান। কথিত আছে এর কাছাকাছি গেলে দেবী নাকি রুষ্ট হন। উত্তরবাহিনী জলস্রোত দেবীর কলকুণ্ডলিনী শক্তিরূপ, তাই এই দিক থেকে বিচার করলে এর আধ্যাত্মিক তাৎপর্য বিপুল। বন্ধুরা, আপনারা কি কখনো তারাপীঠ মন্দিরে গিয়েছেন, সেখানে গিয়ে তারামায়ের পুজো দিয়েছেন? যদি গিয়ে থাকেন সেটা আমাদের কমেন্টে জানান। আর হ্যাঁ, আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে জয় মা তারা লিখতে ভুলবেন না। মা তারা আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করুক। আজকের ভিডিওটি যথাসম্ভব শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি মানুষ মা তারার ইতিহাস সম্পর্কে জানতে পারে। আপনারা কি এই ভিডিওর পার্ট টু দেখতে ইচ্ছুক? তাহলে আমরা এই মন্দিরের আরও অনেক রহস্য সম্পর্কে আলোচনা করব। একটা ভিডিওতে সম্পূর্ণটা বলা সম্ভব নয়, তাই আমরা পার্ট টু অবশ্যই বানাবো। আরও এরকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি দরকারি ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।